প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আজকে এসেছি আমার নাটোর কৃষি এগ্রিকালচার রিসার্চ সেন্টারের একটি পুকুরে। এই পুকুরটার পরিমাণ 1 একর। এখানে আমি আজ থেকে 8 মাস আগে সুপার ইম্পেলার এরেটার লাগিয়েছি। এই সুপার এরেটার ইম্পেলার এরেটারটা হলো চায়না থেকে আমাদের নিজস্ব কোম্পানি দ্বারা আমদানিকৃত, এবং এইটা আসলে আমরা লাগানোর মূল কারণ ছিল আমাদের যতগুলো কৃষির পয়েন্ট আছে, ফিশারিজ আছে, সেগুলোতে আমরা দীর্ঘদিন যাবত কৃষির কালচার করে থাকি। কিন্তু আমরা বিভিন্নভাবে কালচার করে দেখেছি যে আসলে আমাদের বাংলাদেশ ষড় ঋতুর দেশ, এদেশে 6টা ঋতু 2 মাস পরপর পরিবর্তন হতো, কিন্তু এখন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে, আবহাওয়া অনেক সমস্যার কারণে এখন পানিতে অত্যাধিক অক্সিজেনের সমস্যা, যার কারণে মাছ চাষে আমাদের বাংলাদেশের কৃষক অনেক ব্যাহত হচ্ছে এবং আমরা ব্যাহত হচ্ছি। আমরা সাধারণত এখন কালচার করি ক্যাটফিশ, যেটা আপনার শিং মাগুর, ট্যাংরা, পাবদা। পাবদাটা আমাদের প্রবলেমেলে হয়, সঙ্গে আমাদের কাতলা, রুই, সিলভার, মেরর কাপ, গ্লাস কাপ এবং ব্রিগেড কাপ সহ পুঁটি ভ্যারাইটিস আমরা দিই, কিন্তু টপে আমরা পাবদা মাছ দিই। এই পাবদা মাছ 1 একরে 200 মণ অর্থাৎ 8 টন 4 মাসে যদি এই এরেটার চালু করা থাকে তাহলে সম্ভব, এটা আমরা প্রমাণ পেয়েছি। কারণ আমরা এরেটার লাগানোর পরে 6 মাসে 20 থেকে 22টা কেজি আমরা 1.5 লক্ষ পাবদা ছেড়ে 150 মণের মতো মাছ আমরা বাজারজাত করেছি গত জুন মাসে, এবং এখন এখানে আমাদের 1.5 লক্ষ পাবদা আবারও কালচার হচ্ছে, যেটা ছবিসহ আমরা আজকে ইউটিউবে ছাড়বো ইনশাল্লাহ। এবং এটাতে যেটা আমরা দিয়েছি আরও, সেটা হলো শিং আছে, মাগুর আছে, ট্যাংরা আছে। ট্যাংরা আছে 60,000, শিং আছে 80,000, পাবদা আছে 1.5 লাখ, রুই আছে 1,000, এবং জাপানি রুই আছে যেটাকে আমরা বাংলাতে অনেকে টেম্পু বলি। আবার আমাদের মিরর কাপ আছে এবং আমাদের ব্রিগেল আছে, কাতলা আছে। আমরা আশা করতেছি আগামী, আমরা জুনে দিয়েছি, আমরা ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে আবারও ইন টোটালি 15 থেকে 20 টন মাছ উৎপাদন করতে পারবো বলে আশা করি। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের এই সুপার ইয়ারের এমপ্লয়ারের কারণে, এবং আমরা এটা বাংলাদেশে নিয়ে এসেছি এবং আমরা বাংলাদেশের বিভিন্ন কৃষক ভাইদের মাঝে বাজারজাতকরণ করতেছি। এবং আমরা আশা রাখি আগামী ইউটিউবে বিভিন্ন চাষিদের ফলাফল নিয়ে তাদের সঙ্গে ফুটেজ করে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাষিদের এই এরাটার চাষের ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা দেখে উদ্বুদ্ধ হবেন। এবং আমি দীর্ঘ 28 বছর যাবৎ এই এগ্রিকালচার বেদের সঙ্গে জড়িত আছি, পোলট্রি, ফিশ, এগ্রিকালচারের অনেক যন্ত্রাংশ নিয়ে। আমি আশা করি যে আগামীতে এদেশের কৃষককুলের ভাগ্যের উন্নয়নের জন্য যারা মাছ চাষে ব্যাহত হচ্ছেন, কারণ পানিতে অ্যামোনিয়াটা একটা এরেটার আমরা কেন ব্যবহার করি তার মূল কারণ হল আপনাদের পানিতে যে আনিটেন ফিট এবং ফিশ ড্রপ, মাছের পায়খানা যেটা পড়তেছে নিয়মিত, সেটা কিউরিং হচ্ছে না। এরেটার চললে যেটা ঘটে সেটা হলো যে এখানে মাছ চাষের অক্সিজেনটা অত্যাধিক সরবরাহ করা হয় এবং আপনার পানির স্ট্রেন্থ, স্বাস্থ্যটা ভালো থাকে, যার কারণে মাছ ভাসে না, খাবারটা খায়, অক্সিজেন শরীরে অক্সিজেন চলাচল করে এবং মাছ দ্রুত বৃদ্ধি হয়। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আপনাদেরকে আরও ভালো ভালো ফুটেজ ইনশাল্লাহ দেবো। আশা করি এই বলে আসসালামু আলাইকুম।